নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ভগবান গণেশ কিভাবে একদন্ত হলেন। আমরা বলে থাকি ভগবান গণেশকে একদন্ত গণেশ গণপতি, তো কিভাবে একদন্ত হলেন সেই সম্পর্কে জানব। দেখুন, ভগবান শ্রী গণেশের এক নাম হচ্ছে একদন্ত। এই একদন্ত নামের পেছনে বহু কিংবদন্তি শোনা যায়। এই বিষয়ে পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে যে একবার কোনো কারণবশত পরশুরাম এবং শ্রী গণেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধরত অবস্থায় পরশুরাম মহাদেব প্রদত্ত পশুপাত অস্ত্রের দ্বারা গণেশকে আক্রমণ করেন। গণেশ এই আক্রমণ সহজেই প্রতিরোধ করতে পারতেন, কিন্তু পিতা মহাদেবের সম্মান রক্ষার জন্য তিনি এই আক্রমণ প্রতিহত না করে তার একটিমাত্র দন্তের সাহায্যে বাধা দিয়েছিলেন। কিন্তু অস্ত্রের সেই ভীষণ আঘাতে গণেশের সেই দাঁতটি ভেঙে গেল, তিনি একদন্ত হয়ে পড়লেন। এই একদন্ত নামেই তারপর থেকে তিনি খ্যাত হলেন। অন্য একটি কাহিনীতে পাওয়া যায় যে মহাভারত রচনা করার ফলে তার একটি দাঁত খোয়া যায়। মহাকাব্যের মহাভারত রচনাকালে একটি রচয়িতা কবি বেদব্যাস ব্রহ্মার কাছে একজন লিপিকারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। ব্রহ্মাজি তখন গণপতিকে এই ভার গ্রহণ করার জন্য অনুরোধ জানান। সঙ্গে সঙ্গে বেদব্যাসজিও গণপতির ধ্যান শুরু করে দেন। গণপতি খুশি হয়ে সেখানে আবির্ভূত হলেন এবং এই কাজ করার জন্য একটি শর্ত আরোপ করলেন যে বেদব্যাসজি বলে যাবেন আর তিনি শোনামাত্র লিখে ফেলবেন, তবে ক্ষণ মাত্র বেদব্যাস থামতে পারবেন না, একটানা বলে যেতে হবে। সঙ্গে সঙ্গে বেদব্যাসজিও তার শর্ত আরোপ করলেন যে অর্থ না বুঝে গণপতিও একটিমাত্র অক্ষর লিখতে পারবেন না। তারপর মহাকাব্য লেখা শুরু হলো। লিখতে লিখতে হঠাৎই গণেশজির লেখার কলমটি ভেঙে গেল, কিন্তু থামা তো যাবে না, সুতরাং মুহূর্তের মধ্যে গণেশজি তার একটি দাঁত ভেঙে নিয়ে তাই দিয়ে লিখতে শুরু করলেন যাতে বেদব্যাসজি এক মুহূর্ত থামতে না পারে। এইভাবেই সেই বিশাল আয়তনের মহাকাব্য লেখা হলো, কিন্তু লিখতে লিখতে শ্রী গণেশের সেই দাঁতটি সম্পূর্ণ হয়ে গেল আর তখন থেকে গণেশজি একদন্ত নামে পরিচিত হলেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে পুরাণে বর্ণিত বিভিন্ন কাহিনী এবং এই কাহিনীগুলো আপনাদের শোনা উচিত, এগুলো জানা উচিত, যার মাধ্যম দিয়ে যারা ভগবান গণেশের পূজা উপাসনা করবেন তাতে আরও বেশি মনোনিবেশ করা যেতে পারে, আরও বেশি একাগ্রতা পাওয়া যেতে পারে এবং বিষয়গুলি সম্পর্কে জ্ঞান আহরণ করা যেতে পারে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।